যেন একটা ছিল ওই ভাইফোটার ব্লগ ভিডিও চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি সুদীপ্ত, তোমাদের সঙ্গে তোমরা দিচ্ছ ডিসেন্ট রোস্টার। যারা যারা আমার চ্যানেল নতুন এসছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্ত429। সো লেটস স্টার্ট। বেস্ট এভার ক্লেভার ভাইফোটা ব্লগ ইন পাস্ট জেনারেশন, কিন্তু এখন ভাইফোটা মানে হচ্ছে নন ডাইজেস্টিভ পানু টাইপস অফ ভিডিও। ইয়েস গাইস, পানু টাইপস অফ ভিডিও। গাইস, ইউটিউব দেখছিলাম এবং ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও চলে আসে এবং এর ভিডিওটার টাইটেল দেখো গাইস, ভাইফোটার স্পেশাল ব্লগ। ইয়েস গাইস, ব্লগ ভিডিও। তো শুরু করে দেখ কি ধরনের ব্লগ ভিডিওটা একটু। ওই যে পিসিদের ঘর পেছনে, ওই যে আর এগুলো পিসিদের পুরো জায়গা, বাগান, এখানে সব ফলের গাছ, ফুলের গাছ। না না দিদি, কি বললেন প্লিজ, আরেকবার বলুন প্লিজ। সব ফলের গাছ, ফুলের গাছ। আমরা চোখে কেউ নেবা হয়ে যায়নি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সুটকি মতো গাছ দাঁড়িয়ে রয়েছে, পেয়ারা গাছ, ঠিক আছে। এর চারপাশে গরুর ঘাসের জঙ্গল এবং এইটাকে বলছে ফুলের ফলের বাগান। হ্যাঁ দিদি, তোমার ব্লগ না কি জিনিসটা সেটা আমি বুঝতে পেরে গেছি, এটা এসে ব্লগ তাই তো, কোনো ব্যাপার নেই চলবে। গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে দিদির ক্যামেরা ধরার লোক নেই, ঠিক আছে। তোমরা যদি এই কাজ ক্যামেরা ধরার, দিদির ক্যামেরা ধরার কাজটি করতে চাও তো দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ক্যামেরা ধরার লোক নেই, কেউ ক্যামেরা ধরতে চাইছে না গাইস। আর এই দিকে দেখো গাইস, দিদির ভাই বন্ধুর বোনের কাছে ফটা নিতে যাচ্ছে এবং সেইটা হচ্ছে ব্লগ ভিডিও। এখন বেরাচ্ছে, একটু চাকদা যাচ্ছে ফটা নিতে, দাদার বন্ধুর বোনের কাছ থেকে প্রত্যেক বছরই ফটা নেয়, তো এখন ওখানে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দিদি, এর মধ্যে দেখবোটা কি? কিন্তু যাই হোক, দিদি যখন আমাদের জন্য ভিডিওটা বানিয়েছে অবশ্যই কিছু দেখার মতো রয়েছে। চলো সেটা একটু সুজাক রাসলীলাটা চলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ওয়াও, এটাই তো আমাদের ঐতিহ্য, এটাই তো আমাদের সংস্কার এবং এই ঐতিহ্যটাকে আমাদের বয়ে নিয়ে যেতে হবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই ভাই বোনের সম্পর্কের মাধ্যমে। ওয়াও, আমি খুব আনন্দিত হয়েছি এই ভিডিওটি দেখে। তো এখন বর্তমানে হচ্ছে যে ভিডিওটা কি সেটা একটু পরের অংশটা দেখে নেওয়া গেলাম, চলো। হ্যালো, আরে আরে কি করছিস তোরা? হ্যালো হ্যালো হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, শোন শোন, তোরা কিন্তু ভাই বোন। হ্যালো, এক্সকিউজ মি, তো শাবাশ বেটা, বহুত বড়িয়া। কে শুনে মানে কার কথা? আমি এখানে হেদিয়ে মরছি, কে শুনছে আমার কথা? জীবনে আমি কখনো বাংলা সংস্কার নিয়ে এমন ব্যর্থ লেকচার মারিনি। আমি কত সুন্দর ধরে কথা বললাম আর এরা এখানে বিস্কুট খাওয়া খাই করছে, দেখো। কি সুন্দর লাগছে তাই না? সরি, কি সুন্দর কি লাগছে? আরে এসব কি হচ্ছে এখানে? মানে এখানে কিস করা করি হচ্ছে, মানে সরি, মানে হচ্ছে দেখাবো না, মানে কেন বলছি ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। পানু দেখেছেন আপনারা? হ্যাঁ পানু, হ্যাঁ মানে বিলকুল পানু, মানে অবিকল যে পানু সেটার থেকে একটু বেটার হবে, তাই তো? হ্যাঁ বা তখন দিয়ে তো আমি চেঁচিয়ে হেদিয়ে মরছি যে থাম থাম কোথায় থাম, তোরা থাম, মানে কেউ তো শুনছে না আমার কথা, বলছি তোরা ভাই বোন, একটু তো চিন্তা করে মানে এইসব সরি ওইসব কর। আর দাদার কথা না বাদ দিলাম, বান্টু বান্টু খারাপ হয়ে গেছে মানে এটা করতে পারে, কিন্তু আর দিদি তুমি এইসব কী করে করতে পারো? মানে তুমি একটা বোন হয়ে মানে একটা জঘন্য টাইপের নিয়ে এইরকম পানু টাইপ সব ভিডিও, মানে লজ্জা করছে বাড়িতে কেউ নেই, মানে চাটিয়ে দেয় না রে দিদি, এদের যে না।
আচ্ছা, আমি একটু হইচইতে ডাইরেক্টর, তাকে একটু প্রশ্ন করতে, স্যার আপনি একটা কথা বলুন আমাকে, মানে যে ভিডিওটা আমি দেখাতে পারলাম না, মানে যে ভিডিওটার স্ক্রিপ্ট আমরা করতে পারলাম না, ঠিক আছে, স্ক্রিপ্ট লিখতেই পারলাম না আমি, মানে স্যার একটা কথা বললাম, আপনি কি এইসব প্রন ওয়েবসাইট খুলেছেন যে এখানে পান টাইপ সব ভিডিও ছেড়ে রাখবেন? হইচই মানে হচ্ছে বাংলার বেস্ট নন ভার্জিন প্রন ওয়েবসাইট, যেখানে এইরকম নোংরা নোংরা সব ভিডিওগুলো পাওয়া যায়, এবং অনেকেই আমাকে এই সময় গালাগাল দিতে ইচ্ছে করছে অনেকের মনে, তা প্লিজ গালাগাল কেউ দেবেন না, আমি জানি এটা অনেক কিছু খারাপ রয়েছে, প্লিজ আমি সেই জন্য বলছি 100% স্ক্রিপ্টের মধ্যে আমি 1% দেখেছি গাইস, মানে এখনও 99% রয়েছে যেটা আমি দেখাইনি। সো সুন্দর সুন্দর সিন আছে, স্যারকে আমি অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ এরপর থেকে ভিডিও বানায় একটু সংস্কারী ভিডিও বানায়, এইভাবে ক্লাসরুমে বাদ থেকে চাল্লা কী সব একটা সাউন্ড হচ্ছিলো, মানে আউ টাইপ অফ সাউন্ড হচ্ছিলো, আর আমি কীভাবে রোস্ট করবো স্যার প্লিজ, আমি এইরকম ভিডিও এখন রোস্টে স্ক্রিপ্ট করা শিখিনি, তাই আমাকে বলবেন না স্যার আমি এই ভিডিওটা স্ক্রিপ্ট করতে পারলাম না, তাই জন্য এই রোস্টের মধ্যে এটা আনিওনি, ঠিক আছে, মানে এটা একটা লজ্জাজনক ব্যাপার, মানে একটা মেয়ে কীভাবে ওপেনলি এভাবে ভিডিও বানাতে পারে, লজ্জা নিয়ে একটু দিদি ভাইকে পড়া দিচ্ছে এবং বল মেয়ে চোখ করে পড়তে না। দিদি তোমার এটা কি ঠিক হয়েছে? দেখ দাদার উপর তুমি সন্দেহ করছো, তা আবার একটা মেয়ের চক্কর নি, এটা অন্যায়, এটা অবিচার। দিদি তুমি আমাকে একটা কথা বলো, দাদা কি গেম মাল, মানে মেয়ের চক্করে পড়বে নাকি ছেলের চক্করে পড়বে? আজব দিদি, দিদি সব আছে মাইরি, বেস্ট অ্যাক্টিভ ভাইফোঁটা, মানে পুরো ইউটিউবের মধ্যে সব থেকে বেস্ট অফ বেস্ট ভিডিও হচ্ছে রানুদির ভাইফোঁটা। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে, এবং এবং আমাকে ফলো করো ইনস্টাগ্রাম Sudipta429। সবার জন্য একই কথা বলবো, প্লিজ ইউ ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, ভিডিওটা একটা জাস্ট ইট ওয়াজ কোইনসিডেন্ট অফ লাফিং অ্যান্ড কমেডিয়ানস, ইটস টাইপ অফ ভিডিও। সো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।